শুভ সকাল বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি এবং আমার ইউটিউবে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর সবই তোমাদের জন্য। এবং এখন আস্তে আস্তে আমি লং ভিডিও বানাতে শুরু করব, আর তোমরা আমাকে সাপোর্ট করলে তাহলে আমি এইভাবেই এগিয়ে যেতে পারবো। এই দেখো আমার বাড়ির বাগানের গাছগুলো জানলা দিয়েই দেখা যাচ্ছিল। তো এখন বন্ধুরা আমি রান্নাঘরে চলে যাব, চলো আমার সাথে। এই যে আমি মাংস বসিয়েছিলাম, তো আজকে ছুটির দিন তাই জন্যে সবাই ঘরে থাকবে আর সেই দিনই আমরা মাংসটা খাই। তোমাদের দাদা যখন অফিসে ছুটি থাকে তখনই মাংসটা রান্না হয় সবাই মিলে বসে খাওয়ার জন্য, তো মাংসটা করলাম। তো আমার মেয়ের জন্য এবার আলাদা করে করতে হবে, কারণ ও এত মশলা বা এত রিচ রান্না খেতে চায় না, তো ওর জন্য আবার আলাদা করতে হয়, ওর জন্যে ঝাল খায় না, তো এত পেঁয়াজ রসুন বেশি দিই না ওর ঝোলটাতে, ওটা হালকা করেই করি। দেখো আমাদের মাংসটা কিন্তু কষে গেছে এবং আমি কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশি পাতলা ঝোল করব না, অল্প একটু মাখা মাখা থাকবে, একটু ঝোল থাকবে। আর আলু দিয়েছি, আলুগুলোকে আমি কিন্তু ভেজে লাল লাল করে তারপরে দিয়ে দিয়েছি। আর তোমরা কেমন রান্না ভালোবাসো মাংস সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার মেয়ের ঝোলটা, আমার মেয়ে আবার বলছে আজকে একটু মাখা মাখা খাবে, তাই জন্যে বেশি ঝোল আমার মেয়ের লাগে না, পছন্দ করে না, তো এই রকমই ঝোলটা রেখেছি আমার মেয়ের মাংসটাতে। আমার মেয়ে মাংসটা খুব ভালো খায়, মানে সবজি তরকারি কিছুই খেতে চায় না, মাংস হলে ওর খুব খুশি এবং সেটা দিয়ে ভাত মেখে খাবে। আর এই দেখো একটা সবজি শুক্তো করে নেওয়া হয়েছে, পেঁপে, তারপরে কাঁচকলা, বেগুন, আলু, তারপরে বড়ি দিয়ে সজনে ডাঁটা দিয়ে বন্ধুরা শুক্তো খুবই ভালো লাগে। আর এই দিকে আমার দেখো ভাতটা ইন্ডাকশনে আমি বসিয়ে দিই, ভাতটা বেশ হয়েই গেছে, আর একটু হবে, এবং আর একটু হওয়ার জন্যে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম ভাতটা, তাতে অনেকটা নরম হয়ে গেছিলো, তো আমি আবার ঢাকনাটা খুলে আবার একটু চালিয়ে দিলাম যাতে আমার ভাতটা হয়ে যায়। তো এইভাবেই আমি রান্না করি।